প্রিয় ভাই বোনেরা, শঙ্করের মাছ মারা দেখ বেড়াইছি আজকে আমরা। দেখা যাক, উনি কিন্তু একটা মাছের একটা ই দিছে, গেছে নাকি কই হারো না দেখি। দেখা যাক, গেছে নাকি কই হারো না ওর সালেরা। দেখেন ভাগ্য বরাত কি আছে, গেছে নাকি তো দেখেন। আছে 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 মাছ আছে আছে মাছ আছে আছে এই আছে 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 দেখছি। বাহ 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 বাহ, দারুণ সুন্দর একটি মাছ উঠছে। বাহ 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 বাহ, মাছটা তো বড়ই আছে দেখা যায় না। না, মাছটা কিন্তু বড়ই আছে, চিংড়ি উঠছে রে, চিংড়ি উঠছে না। এই 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 মাছটা হলো নওলা মাছ, শঙ্কর দার জালে আমরা কিন্তু রাখ রাখ যাই না জানি। নামা, দারুণ সুন্দর দেখি, ভালো করে ই কর, দেখতে ই কর, দেখা আমাদের দারুণ সুন্দর একটি মাছ। আটকা আটকা আটকা, পানা দিয়ে আটকা আটকা। প্রিয় ভাই বোনেরা, আবারও কিন্তু শঙ্কর ভাই আবারও কিন্তু এই যে দিছে কাছে একবারে, দেখি কি উঠে। আগেরবার কিন্তু একটি নল, আগেরবার কিন্তু একটা নলা উঠছে, এখন এইবারের ডাইতে কি কোনো কিছু, দেখি কি বোঝা যায়। পানির নিচের মাছ অবশ্য ভাগ্যেরই কথা, বলা যাবে না যে কি উঠবো না উঠবো। তাইলে দেখি, কেমনি কি বোঝা যায় ভাই ভাই, দেখি না একটু, বুঝাটা ই করতেছে কেমন জানি করতেছে, ওটা কি যাটাই পেয়েছে নাকি বড়। দেখা যাচ্ছে মাছের মতো কো কো এটা কথা আছে যে বরাতের মাছ থাকে মরা, তাই না? এটা ভালো হয়েছিল কিন্তু বরাতের মাছ থাকে মরা, এটার মধ্যে মাত্র একটি রাজপুটি উঠছে। তাছাড়া রাজপুটি উঠছে একটা, ভালো করে পানা দিয়ে দেখেছো, মরা পানা দিয়ে তাতে যাইবেন না পারে। এই যে পুটিগুলো ধর, এই যে চান্দাটাও ধর, এই পুটিগুলোও ধর, পরবর্তীতে আর একটা দেখার জন্য আবার প্রস্তুতি নেই নাকি? ঠিক আছে, হ্যাঁ, আবারও চলছে আমাদের শঙ্কর নানার, শঙ্কর দার হইল মাছ মারা। দেখি দেখি কি পায় তিনি, চুপে চুপে কথা কইস না, কথা কইস না, কথা কইস না, দিল বরতা করলে ফাল দিত, ই দিত জানে মিলে। হ্যাঁ, দেখ বুকুগি বুঝি, মাছ দিল তো, ওটা মাছ না অন্য কিছু না, বাইরিয়ে গেল ওটা। দেখা যায় একটা মাছের আশা করতেছি, বড় মাছ তাদের পুকুরে আইসে কিন্তু মনে হয়। মাছটা চলে গেল, ছোট মাছ, বড় মাছ আছে আছে আছে, বুঝে দেখা যায় বড় মাছ, বড় মাছ, হ্যাঁ হ্যাঁ বড় মাছ, ওই যে বড় মাছ, নওলা উঠছে, নওলা 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 উঠছে। বাহ বাহ বাহ, হ্যাঁ সুন্দর, ভালো করে এক কেদা ধুয়ে নিয়েছে অনেক,
كده دويني يا شمال 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 يا প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আজকে আসছি শঙ্করের পুকুরে মাছ মারা দেখতে শঙ্কর মাছ মারতেছে সেটা মাছ ধরতেছে ওই মাছ ধরা দেখতে আসছি জাকি জাল দিয়ে মাছ ধরা তাইলে দেখি ওনার ভাগ্যে কি জুটে এই মাছগুলো অনেক স্বাদ কারণ এই মাছগুলো এমনি পালা মাছ না এইটাই হচ্ছে হলো এই বর্ষা মৌসুমে এসে এখানে আটকা পড়ছিল পানি শুকিয়ে যাওয়ার পরে পরে এই বাইরের মাছ এটা এই জন্য এই মাছগুলো খুব স্বাদ এবং তারা কিন্তু জানি মাছ ধরে ধরে খাইতেছে এবং মাছ মারা আমার খুব ভালো লাগে মাছ ধরা দেখতে আসছি তাই এমনি জাকি জাল দেখটাই দিল এই খেয়াল দিল দেখি ওনার ভাগ্যে কি আছে ভাই মাছটা আর কয়েকটা মাছ কিন্তু তারা কি জানতে বল ও আজকে ভাই মুটলো কি করে মনে করে কি তো মনে হয় যে তার মনে আছে প্রিয় ভাই বোনেরা আমাদের শঙ্কর দা আজকে কিন্তু মোটামুটি ভালো মাছই পাইছে জাকি জাল দিয়ে মারছে তিনি কিন্তু এতক্ষণ আপনাদের এই এক একটা ই করে দেখাইলাম কয়েকটা ই দিছে তাতে এই মাছ কিন্তু একবারে খারাপ পায় নাই হ্যাঁ একটা বাইম একটা নৌলা এই দুইটাই নৌলা না আবার একটা রাজপুটি চাও আবার গুইদা মাছ ওই ছোট পুঁটি চান্দা বিভিন্ন পদ দিয়ে তাতে মোটামুটি খারাপ না তাই না মাছগুলো একবারে এই যে দেখছেন খুবই সুন্দর মাছ মাছগুলো খাইতে অনেক স্বাদ দেশি মাছ এগুলো অনেক ভালো মাছ হ্যাঁ আমাদের সাথে থাকেন আপনাদের কীরকম মাছ এগুলো আপনারা ইচ্ছা করলে আপনারা এসে খাইতে পারেন দর্শক যদি আমাদের সাথে খাওয়ার ইচ্ছা হয় তাহলে আসতে পারেন এবং এই